2005 সালে 3 নম্বর ওয়ার্ডে শেষবারের মতো জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী নমিতা দাস। আবার 2021 এর কলকাতা পৌরসভা নির্বাচনে সেই 3 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। এবারে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। সাল 2005 এই ওয়ার্ড থেকে শেষবারের মতো জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী নমিতা দাস। এবারেও সেই নমিতা দাস আবারো 2021 এর কলকাতা পৌর নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। এই মুহূর্তে প্রচারের ফাঁকে আমরা তাকে পেয়ে গেছি আমাদের সঙ্গে। দিদি স্বাগত ওঙ্কার নিউজে আপনাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভায় এবার প্রায় স্বাধীনতার পর এই প্রথম বিধানসভায় শূন্য পদ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই, এবং সেই লড়াইয়ে আপনি নেমেছেন এবং লড়াইয়ের ময়দান এবং প্রচার করছেন, মানুষের কাছে কিরকম ইতিবাচক সাড়া পাচ্ছেন? যথেষ্ট, আমি বলার আগেই উপর থেকে বলছেন খুব ভালো ভালো সাড়া পাচ্ছে, দারুণ রেসপন্স। কারণ 2005 সালে যে কাজগুলো করেছিলাম, 2005 থেকে 2010 সাল যেই কাজগুলো করেছিলাম, সেই কাজগুলো গত 10-11 বছরে কাজগুলো পুরো থমকে গেছে। এখন বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি, মানুষ বলছেন যে হ্যাঁ, যে কাজগুলো আপনি করেছেন মনে রেখেছেন মানুষ, গত 10 বছরে অন্য কাউন্সিলররা এসেছেন, তারা সেই কাজগুলোর আমার কাজের সুফল পরে পেয়েছেন, পরের যে কাউন্সিলার এসেছিলেন তারপরে গত এই যে কাজগুলো, সেই কাজগুলোর আর নতুন করে কোনো কাজ তো হয়নি, এমনকি সেই কাজগুলোর যে রক্ষণাবেক্ষণ সেটাও ঠিক মতন হয়নি। প্রধান কাজ যেটা করব, যেটা বাড়ি বাড়ি এখন জলের মিটার বসছে, যেটা আমরা কলকাতা কর্পোরেশনে সমস্ত রকম ট্যাক্স দিচ্ছি, ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত সব রকম ট্যাক্স দেওয়ার পরেও আমরা টালার ট্যাঙ্কের পাশে থাকছি, এই নতুন করে যেটা বাড়ি বাড়ি জলের মিটার বসানো হচ্ছে এইটাই বাধা দেব। প্রথমেই আমাদের কাজ হবে জলের মিটার কখনোই বসতে দেব না, জল কি মানুষকে, এই কলকাতার মানুষকে জল কিনে খেতে হবে সেইটা করতে দেব না, প্রথমেই তার সেটা পরিবর্তন করব। আপনার বিরোধী দল তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবিকা চক্রবর্তী এবং বিজেপি, সেই নিয়ে আপনি কি বলবেন? সেই নিয়ে আমি কিছুই বলবো না, তাদের সাথে বিজেপি বলুন, কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন এবং তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন, তাদের সাথে আমার খুব ভালো হৃদ্যতা, ভালো সম্পর্ক, রাজনৈতিক মতামত ভিন্ন হতেই পারে, তাদের সম্বন্ধে আমার কোনো কিছু বলার নেই, আমার ব্যক্তিগত সম্পর্ক তাদের সকলের সাথেই খুব ভালো। নিজের জয়ের ব্যাপারে আপনি কতটা, কারণ এবার আপনাকে আবার ভরসা করে প্রার্থী করেছেন দল, এবং কতটা আপনি নিজের জয়ের ব্যাপারে? আমি 100% জয়ের ব্যাপারে বিশ্বাসী, এই কারণে মানুষ যদি ভোটটা দিতে পারেন, যদি ফেয়ার ইলেকশন হয়, যদি নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে নির্বাচনটা করান, তাহলে আমি সম্পূর্ণ আশাবাদী, সম্পূর্ণ আশাবাদী, যদি ভোটটা মানুষ, যেই কাজের নিরিখেই আমি বলছি, যে কাজগুলো করেছিলাম মানুষ মনে রেখেছেন, মানুষ যদি ঠিকভাবে ভোটটা দিতে পারেন, ভোট যদি ঠিকভাবে হয়, ফেয়ার ইলেকশন হয়, আমি সম্পূর্ণ আশাবাদী। যে তিনি নিশ্চিত তার জয়ের আশাবাদী নিয়ে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিউ সরকার, ওঙ্কার, অনলি ট্রুথ।